नमस्कार बंधुरा, सहज रेसिपी यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत जानाई। आज हमें तुम्हारे संगे शेयर करब दुधरणर आलुर भरता बा आलू चोखा रेसिपी और तार संगे थाकबे प्याज फोड़न दिए मुसुर डाल। रान्ना तो तुम्हारा मनोयोग सहकारे देखते थको। हमें हाँड़ी को जल गरम करते बसिए दिए। जल गरम हो गेले हाँड़ीर मध्य चालटा दिए देव। देखो बड़ो बड़ो करे केटे निएछे। एबार एई आलूगुलोके भाते दिए देव। तोमरा चाइले आलादा करेओ सेद्ध करते पारो, किन्तु आमी समय बाँचानोर जोन्नो एकबारेई भाते दिए देव। एकटा जायगाते 150 ग्राम मुसुर डाल निएछे। एई डालटाके धुए नेब, भालो करे धुए नेब। भालो करे धुए जल पाल्टे पाल्टे धुए नेब। टिफिन बास्कोटे किछुटा जल दिए देव। दिए एबार टिफिन बास्कोट ढाका चापा दिए देव। करे ढाकाटा दिलाम। सिद्ध करे नेब, भाते दिए दिच्छि। सिद्ध करे ए डालटार आमि पेंयाज फोड़न दिए डाल करब। तोमरा चाइले आलादा करेओ सिद्ध करते पारो, आर जदि चाओ डाल भातेर डाब्बाय करेओ दिए करते पारो। আমাদের ডাল ভাতের ডাব্বাটা একটু ছোট আর ডালটা একটু বেশি, তাই ধরবে না। তাই জন্য আজকে আমি টিফিন বাস্ক করে দিলাম। আর টিফিন বাস্কে দিলে একটু জলটা বেশি দিতে হবে, আর ঢাকাটা একটু আলতো করে আটতে হবে। ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমার ভাত হয়ে গেছে। আমি ফ্যানটা ঝরিয়ে নিয়েছি, আলুগুলো বার করে নিয়েছি আর ডালটাকেও বার করে নিয়েছি। দেখবো এবার ডালটা কতটা সিদ্ধ হয়েছে। একটু গরম আছে। কত সুন্দরভাবে ডালটা সিদ্ধ হয়ে গেছে, দেখেছো? পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এইভাবে করা যাবে। করার জন্য উনুনে কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম করে নেব। গরম হয়ে গেলে এতে জিরে ফোড়ন দিয়ে দেবো হাফ চামচ, আর দুটো পাকা লঙ্কা দিচ্ছি। পাকা লঙ্কার বদলে শুকনো লঙ্কাও দিতে পারো। তো তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাতে চাইলে নাও দিতে পারো। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। করে নেড়ে চেড়ে নেব, হালকা করে ভাজা করে নেব। একটা পেঁয়াজ ব্যবহার করেছি। হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটাকে একটু মিশিয়ে নেব। কয়েক সেকেন্ড ধরে একটু নাড়াচাড়া করে নেব। এবার জল ঢেলে দেব, জল দিয়ে দেব, ফুটিয়ে নেব জলটাকে। ফুটে উঠলে এবার নুন দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, অল্প একটু চিনি দিয়ে দেবো। চিনিটা না দিলেও চলবে। মিনিটের মতো ফুটিয়ে নেব। ডালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আলুর ভর্তা বা চোখা মাখবো বলে। আধখানা টমেটো কুচিয়ে নিয়েছি আর 5-6 কোয়া রসুন। গরম হয়ে গেছে, এবার পেঁয়াজটা দিয়ে দেবো। তাকে আমি ভালো করে ভেজে নেব, হালকা লালচে লালচে করে ভেজে নেব। ধরে আমার পেঁয়াজটা হালকা লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। কিছুটা পেঁয়াজ আমি আর একটা ভর্তার জন্য তুলে নেব। আমি দুখানা পেঁয়াজ ব্যবহার করেছি, আজকে বেশি পেঁয়াজ ব্যবহার করছি না। এই যে পেঁয়াজটা, এর মধ্যে এবার আমি 1 কোয়া রসুন সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো টমেটো কুচি, তো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো, আর একটু ভেঙে ভেঙে নেবো। ভালো করে এটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি, মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এটাকে 1 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নেব। কড়া থেকে ছেড়ে আসলেই বুঝবো হয়ে গেছে। বন্ধুরা, ভর্তাটা কি সুন্দর একসঙ্গে উঠে আসছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছে একটা থালাতে, নিয়ে একটু ঠান্ডা করে এগুলো বলের আকারে পাকিয়ে নেব।
যতটা হয়েছে আর এই আলুর ভর্তাটা তৈরি করব আলুটা তো আছে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি খোলাগুলো একটু ছাড়িয়ে ফেলে দিচ্ছি খোলা মানে ওই পেছনের ওই মোটা অংশটা এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি অল্প মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেব আর অল্প একটু নুন দিয়ে দেব এই রান্নাটা তোমরা যে কোনো দিন তৈরি করতে পারবে খুব দেরি হয়ে গেলে যেদিন খুব তাড়া আছে কোথাও যাওয়ার তখন তাড়াতাড়ি করে মাত্র পৌনে এক ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এই রান্নাটা কূর্ণ কোটা থেকে শুরু করে রান্না করা পর্যন্ত সময় লাগবে একেবারে আমি ডাল আলু সব ভাতে দিয়ে করে নিয়েছি তার ফলে খুবই তাড়াতাড়ি মেখে নেব মেখে নিচ্ছি লঙ্কাগুলোকেও কষ্ট কষ্ট এর সঙ্গে মেখে নেব তোমরা চাইলে শুকনো লঙ্কা দিয়েও করতে পারো শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নেবে নিয়ে সেই শুকনো লঙ্কাটাকে কষ্টে মাখবে তার স্বাদটা আর এই কাঁচা লঙ্কার স্বাদ দুটো একটু আলাদা হয়ে যাবে দুটোই অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে জাস্ট দারুণ লাগে এইভাবে করলে এবার বলের আকারে করে নেব এবার বলের আকারে করে নেব যে ভর্তা আছে তার রসুনগুলো একটু শক্ত হয়ে আছে সেইগুলোকে একটু মেখে নেব সিদ্ধ হয়ে গেছে রসুনটা ভাজতে ভাজতেই মেখে নিলে আর একটু সুন্দর স্বাদটা হবে আর আলুগুলো একটু একটু দেখো শক্ত আছে সেটাকে একদম মিহি করে মেখে নিতে হবে একটু গরম আছে তাই আর একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে দু মিনিটের মতো রেখে দিয়েছিলাম এবার ভালো করে কষ্টে কষ্টে মেখে নেব যাতে পুরো আলুগুলো মিহি হয়ে যায় পরে মেখে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকেও বল পাকিয়ে নেব দুটো ভিন্ন স্বাদের আলু চোখা তৈরি হয়ে গেল আমার বন্ধুরা আমি আলুর চোখাগুলোকে সাজিয়ে নিয়েছি আর এটা ডালটা এই মাঝখানটায় বসিয়ে দিচ্ছি দেখো ডিজাইন করে নিয়েছি এবার ভাতের সঙ্গে পরিবেশন করা হবে বন্ধুরা খেতে বসে গেছি ভাত নিয়ে নিয়েছি দু ধরনের চোখা নিয়েছি আর ডাল নিয়ে নিয়েছি এবার আমি খাচ্ছি খুব সুন্দর হয়েছে